এপ্রিল মাসে বিনামূল্যে রেশন দেওয়া নিয়ে এবার বড় ঘোষণা করল খাদ্য দপ্তর। এবার অতিরিক্ত রেশনের ঘোষণা করা হয়েছে। চাল গম আটার সাথে আপনাদেরকে আরও বেশ কিছু রেশন দ্রব্য অতিরিক্ত দেওয়া হবে। তো আপনার কাছে যদি SPHH, PHH, EEY, RKSY, 1/2 রেশন কার্ড থেকে থাকে তাহলে কোন কার্ডে বেশি, কোন কার্ডে অতিরিক্ত রেশন দ্রব্য পাবেন এক এক করে জানতে পারবেন। শুধু তাই নয়, এই এপ্রিল মাসেই আপনারা কোন কোন 2 থেকে 3টি প্রকল্পের জন্য 1,000 টাকা, 1,500 টাকা বা 500 টাকা, কারা কারা পাবেন, কত টাকা করে কারা পাবেন, সমস্ত কিছু এক এক করে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এবারে আমরা এক এক করে জেনে নেব বর্তমানে কোন কোন রেশন কার্ডে কত কেজি করে রেশন দ্রব্য আপনাদেরকে দেওয়া হবে। প্রথমেই বলা হয়েছে EEY রেশন কার্ড। এই রেশন কার্ড যদি আপনাদের কাছে থাকে চাল পেয়ে যাবেন 21 কেজি করে পরিবার পিছু সম্পূর্ণ বিনামূল্যে। যদি আপনাদেরকে পুষ্টিযুক্ত আটা দেওয়া হয় 13 কেজি 300 গ্রাম পরিবার পিছু আটা পাবেন। আর যদি আটা না দেওয়া হয়, আটার পরিবর্তে গম দিলে আপনারা 14 কেজি করে গম পেয়ে যাবেন। অর্থাৎ একটা পরিবার পিছু আপনারা প্রায় 35 কেজি রেশন দ্রব্য সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। এই রেশন কার্ড থাকলে আপনাদেরকে চিনিও দেওয়া হয় 1 কেজি করে পরিবার পিছু। তবে এই যে দামটা নতুন দাম নির্ধারণ করা হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। এর পরবর্তী যে রেশন কার্ডটি সেটা হলো RKSY 1 রেশন কার্ড। এই রেশন কার্ড থাকলে আপনাদেরকে শুধুমাত্র চাল দেওয়া হবে 5 কেজি করে পরিবার পিছু। আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা, এই যে রেশন কার্ড আপনারা দেখতে পাচ্ছেন EEY, এখানে যদি গম বা আটা না থাকে সেক্ষেত্রে কিন্তু পুরোটাই আপনারা চাল পেতে পারেন। একইভাবে যদি আপনাদের কাছে PHI রেশন কার্ড বা SPHI রেশন কার্ড থাকে সেক্ষেত্রে আপনারা চাল পেয়ে যাবেন 3 কেজি করে মাথাপিছু সম্পূর্ণ বিনামূল্যে। পুষ্টিযুক্ত আটা দিলে 1 কেজি 900 গ্রাম, আটা না দিলে সেক্ষেত্রে গম পাবেন 2 কেজি করে মাথাপিছু। অর্থাৎ একটা কার্ডে আপনারা 5 কেজি পাবেন। 10টা কার্ড থাকলে 5×10=50 কেজি আপনারা ফ্রিতে রেশন পেয়ে যাবেন। এইভাবে আপনারা কিন্তু হিসাব করে নেবেন, আপনাদের পরিবারের যে কটা রেশন কার্ড থাকবে সেই অনুযায়ী রেশন দ্রব্য পাবেন। এরপরে RKSY 2 রেশন কার্ড যদি থাকে, রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 2 নম্বর রেশন কার্ড, চাল পেয়ে যাবেন 2 কেজি করে মাথাপিছু সম্পূর্ণ বিনামূল্যে। একটা রেশন কার্ড থাকলে 2 কেজি, 10টা রেশন কার্ড থাকলে 20 কেজি পাবেন। এইভাবে যদি আপনাদের কাছে SPHH কার্ড থাকে সেক্ষেত্রেও কিন্তু ওই PHH এর মতো একই ধরনের রেশন দ্রব্য আপনারা পাবেন। চলুন এবার কোথায় কোথায় অতিরিক্ত রেশন দ্রব্য দেওয়া হচ্ছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, এখানে স্পেশাল প্যাকেজের মাধ্যমে কিন্তু আপনাদেরকে রেশন দ্রব্য দেওয়া হচ্ছে অতিরিক্ত। বিশেষ করে জঙ্গলমহল এলাকা, পার্বত্য এলাকা, সেই সঙ্গে আয়লা ক্ষতিগ্রস্ত এলাকা, টোটো এলাকা, সিঙ্গুর এলাকা, এই সমস্ত যে এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু এই স্পেশাল প্যাকেজের মাধ্যমে অতিরিক্ত রেশন দ্রব্য দেওয়া হয়। এবারে উদাহরণস্বরূপ একটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, যেমন জঙ্গলমহল, এখানে যদি আপনি বসবাস করেন, আপনার কাছে EEY যদি রেশন কার্ড থাকে, 21 কেজি এবং 14 কেজি তো আপনি সাধারণভাবেই রেশন পাচ্ছেন, কিন্তু ধরুন আপনাদের পরিবারে 3টের বেশি রেশন কার্ড রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা অতিরিক্ত চাল পাবেন। দেখুন, এখানে পরিষ্কারভাবে কিন্তু লেখা রয়েছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে অ্যাডিশনাল এন্টাইটেলমেন্ট পার কার্ড, এবার কিন্তু প্রত্যেক কার্ড হিসাবে আপনাদেরকে দেওয়া হবে। একটা কার্ডে 8 কেজি চাল অতিরিক্ত পাবেন এবং একটা কার্ডে আপনারা গম পেয়ে যাবেন অতিরিক্ত 3 কেজি, অর্থাৎ 8×3=11 কেজি। একটা কার্ডেই কিন্তু আপনারা অতিরিক্ত রেশন দ্রব্য পাচ্ছেন। যদি 2টো বা 3টে থাকে সেই অনুযায়ী কিন্তু আপনারা হিসাব করে দেখে নেবেন কত কেজি করে অতিরিক্ত পাচ্ছেন। একইভাবে PHH কার্ড, RKSY 1 কার্ডেও কিন্তু অতিরিক্ত দেওয়া হচ্ছে। তো এগুলো আপনারা এক এক করে দেখে নেবেন। সেই সঙ্গে কোথায় কী দেওয়া হচ্ছে আপনারা চাইলে কিন্তু একটু স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন। চলুন এবার রমজান উপলক্ষে বা ঈদ উপলক্ষে কোন কোন রেশন কার্ডে কী কী অতিরিক্ত রেশন দ্রব্য দেওয়া হচ্ছে, কতদিন দেওয়া হবে আপনাদেরকে দেখিয়ে দিই। চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন বন্ধুরা, ঈদের আগেই একটি ব্যানার প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অন্যান্য বছরের মতো এই বছরেও পবিত্র রমজান উপলক্ষে যাদের কাছে অন্ত্যোদয় অন্ন যোজনার রেশন কার্ড রয়েছে আর যাদের কাছে SPHI রেশন কার্ড রয়েছে সেই সমস্ত পরিবারদের জন্য আনন্দের সঙ্গে খাদ্য সরবরাহ দপ্তর বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে। অর্থাৎ স্পেশাল প্যাকেজের মাধ্যমে রেশন দ্রব্য দেওয়া হবে। কবে থেকে কবে পর্যন্ত? 11ই মার্চ থেকে 10ই এপ্রিল পর্যন্ত এই রেশনটা আপনারা পাবেন 2024। আর রেশন দোকান থেকে কিন্তু আপনারা রেশনটা পেয়ে যাবেন, অর্থাৎ এই এপ্রিল মাসের 10 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা রেশনটা পাবেন। এবারে কী কী রেশন দ্রব্য পাবেন দেখুন, এখানে একটা লিস্ট প্রকাশিত হয়েছে, দ্রব্যের নাম, পরিমাণ এবং মূল্য, কত টাকা দিয়ে কিনতে হবে। প্রথমেই আপনাদেরকে দেওয়া হবে চিনি। দেখুন, বলা হয়েছে ভর্তুকিযুক্ত চিনি 1 কেজি করে পরিবার পিছু আপনাদেরকে দেওয়া হবে। আর মূল্য রয়েছে দেখুন 32 টাকা, অর্থাৎ 32 টাকা কেজি হিসাবে কিন্তু আপনি এই চিনি কিনতে পারবেন। একইভাবে বলা হয়েছে ছোলা, ভর্তুকিযুক্ত ছোলা দেওয়া হবে 1 কেজি করে পরিবার পিছু 62 টাকা কেজি হিসাবে আপনাকে কিনতে হবে। একইভাবে ময়দা দেওয়া হবে ভর্তুকিযুক্ত 1 কেজি করে পরিবার পিছু 26 টাকা কেজি ধরে আপনাকে কিনতে হবে। তো বুঝতে পারছেন, ফ্রিতে পাচ্ছেন না, কিন্তু ভর্তুকিযুক্ত দামে আপনারা কিনতে পারবেন। পরিবার পিছু 1 কেজি করে পাবেন 32 টাকা, 62 টাকা এবং 26 টাকা দরে কিন্তু আপনাকে কিনতে হবে। অর্থাৎ অন্ত্যোদয় অন্ন যোজনা, EEY এবং SPHH কার্ড থাকলে আপনারা কিন্তু এই সুবিধাটা পেয়ে যাচ্ছেন। চলুন কোন প্রকল্পের কত টাকা দেওয়া হতে পারে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো এবারে আমরা জানবো এপ্রিল মাসে কোন কোন প্রকল্পের টাকা দেওয়া হতে পারে বা কারা কারা টাকা পেতে পারেন। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে পুরোহিত ভাতা।
তো যে সমস্ত সংখ্যালঘু পুরোহিতরা রয়েছেন যারা এই প্রকল্পে আবেদন করেছেন, 1,500 টাকা করে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই এপ্রিল মাসেই দেওয়া হয়ে যেতে পারে। তো আপনারা যদি আবেদন করে থাকেন, আগে থেকে টাকা পেয়ে থাকেন, আপনিও কিন্তু এই টাকা পাবেন। এরপরে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 500 টাকা এবং 1,000 টাকা করে এই এপ্রিল মাসের 1 তারিখ অথবা 4 তারিখ থেকে কিন্তু দেওয়া শুরু হতে পারে। পরবর্তীতে রয়েছে বার্ধক্য ভাতা, এই প্রকল্পের টাকাও কিন্তু 1,000 টাকা করে প্রত্যেক বয়স্ক মানুষ যারা রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। আপনি যদি আবেদন করে থাকেন, আপনারও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা জমা পড়তে পারে। এছাড়াও বন্ধুরা শিল্পী ভাতা, মোয়াজ্জেম ভাতা, যুবশ্রী প্রকল্প, অনেকে আবার পিএম কিষাণেরও টাকা পেতে পারেন। যারা EKYC করে নেবেন 31 মার্চের আগে তাদেরকে পিএম কিষাণেরও টাকা দেওয়া হতে পারে। তো এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, বা কোন ধরনের রেশন কার্ড আপনার বাড়িতে রয়েছে সেটাও লিখে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন।